ইয়েস, বাট এখনো শেষ হলো না আসলে। এই সাইডের আমাদের আলমারির সাইজটাই এরকম, অনেক সুন্দর। আমি ভিডিও পাপা, টেক হিম টেক হিম টেক হিম ইন ফ্রন্ট অফ দ্যাট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ফাইনালি আমার সংসারে আমার আলমারির দরজা আসলো। অবাক হচ্ছেন তো, আলমারি আগে দরজা ছাড়া ছিল। জার্মানদের মধ্যে এটা বেশ প্রচলিত একটা কালচার, এদের আলমারি থাকে কিন্তু দরজা ছাড়া অনেক বাসায় পাওয়া যায়। আমরা এই নতুন বাসায় মুভ করেছিলাম 2021 সালের অগস্টের এন্ডে বা সেপ্টেম্বরের শুরুতে। তারপর থেকে তো অনেক কিছু আমাদেরকে করতে হয়েছে। আপনারা যারা জার্মানিতে থাকেন বা আমাকে রেগুলার ফলো করেন, আপনারা জানেন যে জার্মানির নতুন বাসাগুলিতে কিন্তু রান্নাঘরও থাকে না, রান্নাঘর একদম খালি থাকে। সো বাসা মুভ করার যে একটা প্যারা, তার মধ্যে নতুন ফার্নিচার। জার্মানিতে আর একটা সমস্যা হচ্ছে, বা দেশের বাইরে আসলে, যে ফার্নিচার এখানে রেডিমেড আসে না, আমাদেরকে নিজেদের বানাতে হয়। তাই সব কিছু মাথায় রেখে এবং বাজেট এবং আরও আনুষাঙ্গিক বিষয় মাথায় রেখে আমরা বেসিক জিনিসটা নিয়ে এই বাসায় মুভ করেছিলাম। যেমন ধরেন আলমারি, আলমারির দরজা ছাড়া, কারণ সেটাও আমাদেরকে বানাতে হতো, এই জিনিসগুলি স্টোর করে রাখতে হতো, আর আনফর্চুনেটলি আমাদের বাসায় স্টোর রুম নেই। যাই হোক, সোফা তৈরি করা, তার উপর রান্নাঘর তৈরি করা, আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা দেখেছেন আপনাদের দুলাভাই কিন্তু আমাদের বাসার রান্নাঘরও নিজে করেছে। সো যাই হোক, সব কিছু মাথায় রেখে আমরা সব গুছিয়ে উঠতে পারিনি, তাই এখন একটু একটু করে বা আস্তে আস্তে করে করে ওঠা। এখনও কিন্তু রান্নাঘরের ব্লগে আপনারা দেখবেন যে কিছু না কিছু আমরা অ্যাড করছি। তারপর আমাদের বেডরুম এবং ইউহানেসের বেডরুম একটা বিশাল পার্থক্য ছিল। শুরুর দিকে ওর চাচার থেকে পাওয়া দুটো বেড ছিল ইউহানেসের, সো আমাদের বড় বেডরুমে ইউহানেস ছিল, ছোট রুমে আমরা ছিলাম, মানে অনেক খোঁজাবড়লো ছিল এবং গুছিয়ে ওঠাটা একটা বিশাল সময়ের ব্যাপার হয়েছিল আমাদের জন্য। বাট ফাইনালি আমরা আমাদের রুম চেঞ্জ করেছি যখন আমাদের বাসার পানির সমস্যা হলো, এবং এখন আস্তে আস্তে করে যেসব এডিশনাল জিনিস, যেসব ছাড়া আমরা বাসায় উঠতে পারতাম। এবং আর একটা জিনিস আমাদের সংসারে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা কখনো বাজেটের বাইরে কাজ করি না। আমরা একটু ওয়েট করি দরকার হলে, কিন্তু আমাদের সময় এবং আমাদের বাজেট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য। বাংলাদেশে মায়ের কাছ থেকে শুনতাম যে সংসারে একটু একটু করে জিনিস করলে নাকি সংসারে মায়া বাড়ে। এটা শুধু বাংলাদেশিদের জন্য না, বিদেশে এসে প্যাট্রিককে বিয়ের পর কিন্তু সেম কথাটা আমি আমার শাশুড়ির থেকে শুনেছি, আমাদের বন্ধুবান্ধবদের কাছ থেকে শুনেছি। তার মানে সারা বিশ্বের দম্পতিদের কাছেই কিন্তু এটা প্রযোজ্য যে সংসারের একটু একটু করে জিনিস যদি আপনি কেনেন, সেই সংসারের প্রতি মায়া বেশি, ভালোবাসা বেশি, আর সেই সংসার ছাড়তেও নাকি মানুষের কষ্ট হয়। সো যাই হোক, ইউহানেস এখন আসছে, তাকে আমরা সারপ্রাইজ দেবো। সে চোখ বন্ধ করে রেখেছে, দেখি তার রিয়াকশন কী হয়। Hey, yeah. Jason. Oh, what Max is this? Is it schön? Yeah. Yeah. Let me see it. সো ইউহানেস ও তার তার আলমারিতে এখন আয়না চাই। ওর আলমারিতে আয়না আছে, ছোট ছোট দুটো আলনা আছে, আয়না আছে। যাই হোক, আয়নাটা কিনে তারপর সেটা সেট করতে আমাদের ফিঙ্গার অনেক দাগ পড়ে গেছে, সো সেগুলি এখন আমি ক্লিন করছি। আমি যখন বিয়ের পর প্যাট্রিকের সঙ্গে মুভ করি, প্যাট্রিকে কিন্তু ছিল না এমন কিচ্ছু, ছিল না। এখানে দেশের বাইরের ছেলেদের সংসারে সমস্ত কিছু থাকে যা একটা মেয়ের সংসারে থাকে। সো প্যাট্রিকের খুব সুন্দর আলমারিও ছিল, সমস্ত কিছু ছিল, বাট সেটা আমার কাছে ফাংশনাল লাগছিল না বলে আমরা বাসা মুভ করার সময় আগের আলমারিটা ফেলে দিয়ে তারপর আমরা আলমারি বানিয়েছিলাম। আর আমাদের টার্গেট ছিল একবারে সব না করে একটু একটু করে আগানো, কারণ একবারে সমস্ত কিছু আসলে করা সম্ভব হয় না। প্যাট্রিকের খুবই একটা প্রবণতা আছে যে ও সব কিছু নিজে করতে পছন্দ করে, অ্যাটলিস্ট বাড়ির কাজগুলি। আর বাড়ির কাজ সব একসাথে করা সম্ভব না, অফিস সংসার সব সামলিয়ে। আর যেহেতু এখানে কেউ এসে আপনাকে করে দেবে না,
অনেক সময় টাকা থাকলেও আপনি আসলে কাউকে পাবেনই না যে এসে আপনাকে করে দেবে। এখানে আইকিয়া বা অন্যান্য যে ফার্নিচার শপগুলি আছে তাদের থেকে একজন লোক যে এসে আপনাকে সেট করে দেবে, সেজন্য আপনাকে কয়েক মাস ওয়েট করতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। এটা সুন্দর, অনেক সুন্দর নাকি একটু সুন্দর বাবা? নিজের কাজ নিজে করাতে যে কোনো কষ্ট নেই বা নিজেকে ছোট মনে করার কিছু নেই, এগুলি আসলে এদের থেকেই শেখা যায়। আমার আসলে কখনোই এরকম মেন্টালিটি ছিল না, বাট প্যাট্রিকের সঙ্গে সংসার করতে করতে আমি শিখছি, আমি অনেক কিছু শিখছি। এই জিনিসগুলি অ্যাকসেপ্ট করা আমার জন্য খুব ইজি ছিল না, যেমন ফার্নিচার বানালাম তারপর কয়েক মাস আমাকে ওয়েট করতে হবে দরজা বানানোর জন্য, বাট উইথ টাইম আই এম লার্নিং। যাই হোক, আমরা অনেক হ্যাপি এই দরজার জন্য। আমার আলমারি হচ্ছে 125 সেন্টিমিটার ওয়াইড, এবং প্যাট্রিকের আলমারি 125 সেন্টিমিটার। সো 100 ডোর ফাইন, এখন শুধু আমাদের 25 সেন্টিমিটার ডোর লাগবে। Oh, it's a long time. I love it. I love this.